আচ্ছা, এই যে এই যে গুহাটা, এটা কিন্তু জিওলজি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। হ্যাঁ, জিএসআই এর আন্ডারে, হ্যাঁ ঠিক, জিওলজিক্যাল না আর্কিওলজিক্যাল। না, জিওলজিক্যাল লেখা ছিল। ওকে, তো দেখুন গুহার ভেতরে প্রবেশ করছে, এই যে টিকিটটা নিয়ে নিল, আমরা যে টিকিটটা কেটেছি, দেখুন আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করছে। গুহার ভিতরের যে ঘটনাটা, ঘটনাটা একটু বলো, তোমার কি হয়েছে ঘটনাটা, কোনটা বলো? এই যে ঠোকা খাওয়ার যে গল্পটা একটু বলো। হ্যাঁ, মানে এত নিচুতে নিচুতে দেখতেও পাচ্ছি না ঠিক করে, অন্ধকার তো, ফোনের আলোয় দেখতে হচ্ছে, একটু একটু আলো ছিল। নমস্কার বন্ধুরা, শুভটুকু এসটি ব্লগকে আপনাদের স্বাগত। তো আমরা সোরা, চেরাপুঞ্জি সোরাতে এসে গেছি, দেখতেই পাচ্ছেন আরোয়া কেভ। তো এন্ট্রি ফি 100 টাকা করে পার হেড, সরি 50 টাকা করে পার হেড অ্যাডাল্টদের, আর শিশু যারা তাদের 10 টাকা করে। তো এছাড়াও পুরোটা হলো, হ্যাঁ বলো, এছাড়াও যারা ভিডিওগ্রাফি করবে, হ্যাঁ যারা ভিডিওগ্রাফি করবে তাদের জন্য 1টা রেট, যারা শর্ট ফিল্ম বানাবে বা ফ্লিপ করবে তাদের জন্য আলাদা রেট। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি জায়গাটা এতটাই সুন্দর, মানে ছোটোখাটো যদি হরর ফিল্ম যদি কেউ করতে যায় তো এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা। একদমই তাই, তুমি ঠিকই বলেছ। তো এই রাস্তাটা তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো? কিছুটা দেখেছো? হ্যাঁ, কিছুটা দেখে নিয়েছো। প্রায় আধ ঘন্টা ধরে হেঁটে আমরা গুহাতে গেছি, বলো। হুম হুম, আধ ঘন্টা না, হ্যাঁ, আধ ঘন্টাই বলো। হ্যাঁ আধ ঘন্টাই হেঁটেছি আমরা, হেঁটে গুহাতে গেছি। তো এটা তোমরা দেখেছো, এখন তোমাদেরকে ডাইরেক্ট আমি গুহাতে নিয়ে যাব। তো চলো, গুহার ভিতরটা কেমন কি তোমরা দেখো। সত্যি কথা বলতে কি, গুহার মধ্যে পুরোটাই অন্ধকার। তো সেক্ষেত্রে তোমরা কি দেখবে আমি জানি না, তাও আমি বা ও মিলে চেষ্টা করেছি কিছুটা তোমাদেরকে হ্যাঁ, দেখানোর। এটা মানে আর একটা জিনিস, এর আগের ভিডিওতে ভিউজ দেখানো হয়েছে ঠিকই, কিন্তু কুয়াশাচ্ছন্ন যে ভিউজটা সেটা অতটা পুরো ক্লিয়ার দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো এর কারণ হচ্ছে ওইটা এই ভিডিওর জন্যই আমরা রেখে দিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন কী সুন্দর কুয়াশা পড়ছে, অ্যাকচুয়ালি কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ, বৃষ্টি হচ্ছে, তো সেটাই। তুমি বলছিলে না যে ওয়েদারটা এরকম বলে তুমি উপভোগ করতে হ্যাঁ পারোনি, কিন্তু এই ওয়েদারটা ছিল বলে তুমি চারপাশে জিনিসটা করতে পেরেছো। হ্যাঁ, চারপাশে এই জিনিসটা আমরা উপভোগ করতে চাই, যেমন বৃষ্টি হচ্ছে তেমন বিশাল ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডাটা কিন্তু বিশাল এখানে, এটা কিন্তু মানতেই হবে, কারণ এমনি শিলংয়ের থেকেও যেন বেশি ঠান্ডা লেগেছে, কারণ বৃষ্টিটার জন্য, আর শিরশিরে ফুরফুর ফুরফুর করে হাওয়া যাচ্ছে। দেখো এই যে এখানে বর্ষার সিজনে কী হয়, এই জায়গাটা যেটা দেখলো এখান থেকে ঝর্নার স্রোত বয়ে যায়, ঠিক আছে। তো দেখো আস্তে আস্তে গুহার ভিতরে কাছাকাছি প্রায় চলে এসেছি, এবং সবাই মোটামুটি মানে আমাদেরকে প্রচুর লোকে ফলো করছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটাই আশ্চর্য লাগলো। আরও আরও একটা আশ্চর্য লাগলো যে মানে কি বলবো, গুহার ভিতরে পাহাড়গুলো, পাথরগুলো আমি এত, কিন্তু ভীষণ মাথায় ব্যথা পেয়েছি গো। এই যে পাথরগুলো, পাথরগুলো থেকে কিন্তু সাবধান। দেখুন, বলতে বলতে গুহার সামনেই চলে এসেছি। এবারে দেখুন গুহাতে কি কি রয়েছে সেগুলো, এই যে এই যে আচ্ছা, এই যে এই যে গুহাটা, এটা কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। হ্যাঁ, জিএসআই এর আন্ডারে, হ্যাঁ ঠিক, জিওলজিক্যাল না আর্কিওলজিক্যাল। না, জিওলজিক্যাল লেখা ছিল। ওকে, তো দেখুন গুহার ভেতরে প্রবেশ করছে, এই যে টিকিটটা নিয়ে নিল, আমরা যে টিকিটটা কেটেছি, দেখুন আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করছে। গুহার ভিতরের যে ঘটনাটা, ঘটনাটা একটু বলো, তোমার কি হয়েছে ঘটনাটা, কোনটা বলো? এই যে ঠোকা খাওয়ার যে গল্পটা একটু বলো। হ্যাঁ, মানে এত নিচুতে নিচুতে দেখতেও পাচ্ছি না ঠিক করে, অন্ধকার তো, ফোনের আলোয় দেখতে হচ্ছে, একটু একটু আলো ছিল, সে বিভিন্ন প্রান্তে প্রান্তে আলো ছিল, কিন্তু বাদ বাকি নিচে এখানে আবার জলের মতন দেখো, একটু হালকা স্রোত স্রোত পড়ে যায়, বয়ে যাচ্ছে। তো এখানে এই জলের জন্য কিন্তু একটু স্লিপারিও হয়ে গেছে হ্যাঁ বেশ। একদমই, আর এত নিচু নিচু তো না, একবার উঠছি, একবার নামছি, একবার শুয়ে পড়ছি, একবার কুঁজো হয়ে হাঁটছি, একবার নীল ডাউন, মানে বীভৎস বাজে অবস্থা। তো তোমাদের এই অন্ধকার ভিডিও কি আর দেখবে তোমরা? তো তাও চেষ্টা করেছি একটু একটু হ্যাঁ, আমরা একটু দেখানোর, স্পিডে দেওয়ার চেষ্টা করি, দেখে যতটা দেখানো সম্ভব হচ্ছে দেখে, কিন্তু হ্যাঁ একটা জিনিস বলতে কিন্তু পারি, তো এটা আমি বলতে পারি, বেচারা কিন্তু তোমাদের জন্য গুঁতো খেতে খেতে এক হাতে ফোন নিয়ে আমাকে ধরে কিন্তু ও ভিডিওটা করেছে, এর হ্যাঁ জন্য একটা আমাকে স্যালুট তোমাকে ভাই। মানে নিজেকে তো সামলাতে হচ্ছে, প্লাস হচ্ছে আর একজনকে তো ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, কারণ কি একটু এদিক সেদিক হলেই গুঁতো খাচ্ছে,
কারণ এগুলো কিন্তু একটা কোমরের হাইটে কখনো কখনো এই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা গুহার একদম শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু গিয়েছিলাম। এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয়, কারণ হচ্ছে কেউ আমরা যে পজিশনে গিয়েছিলাম সেই আমরা পজিশনে, একদম শেষ অব্দি হ্যাঁ গেছিলাম, সেটা সেটাই তো বলো। বলছি, আমরা একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম, যেখানে কিন্তু অনেকেই যেতে সাহস পায়নি। না না, না পারবে না। আমরা আর গুটি, কেমন সাফোকেশন হচ্ছিল সেটা হ্যাঁ বলো। রীতিমতো সাফোকেশন। গোয়াটা কম করে হলেও প্রায় 500 থেকে 600 মিটার কিন্তু লম্বা, এবং গোয়ার মধ্যে কোনো বায়ু চলাচলের কোনো সেরকম কোনো জায়গা আমি পেলাম না। এই যে একটা যেটাতে এন্ট্রি, যেটাতেই প্রবেশ করেছি সেটাই একমাত্র মানে বায়ু চলাচল করতে পারছে, ফলে তো একটা সাফোকেশন সৃষ্টি হবে। আর প্রচুর 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 লোক কিন্তু, ও আর একটা এই গুহার ভিতরে ঢোকার পরে রীতিমতো না আমরা গায়ে কোনো জামা কাপড় রাখতে পারছিলাম না, এতটাই এতটাই গরম গরম লাগে, লাগছিল, ঠিক বলেছো। এতটাই গরম লাগছিল। তো এ তো খুলবে বলে একদম পুরো সোয়েটারটা খুলে বলে রেডি হয়েছিল, কিন্তু আমি কিছুতেই খুলতে দিইনি, কারণ কোথায় কি ঠান্ডা পান্ডা লেগে যায় বা কিছু। হ্যাঁ, দেখো কিন্তু বলো, বাইরে যেভাবে তোমার ঠান্ডা লাগছিল কনকনে, মানে আমি তো পুরো একদম ফুল প্রোটেকশন নিয়েই নেমেছিলাম মাঠে, হ্যাঁ কিন্তু ওখানে ভিতরে কিন্তু বেশ গরম লাগছিল, বেশ গরম, বেশ বেশ গরম, গরম লাগছিল। হ্যাঁ। আর একটা জিনিস, এই এই চেরাপুঞ্জির এই জায়গাটা কিন্তু ছাতা যদি না নিয়ে আসেন কিন্তু বহু হ্যাঁ, তো বিশাল তোমরা বকবে যারা হবে, যাবে পরবর্তী সময়, চেরাপুঞ্জিতে কিন্তু ছাতাটা কারণ নিয়ে এসে। অ্যাকচুয়ালি চেরাপুঞ্জি সোরা একই জায়গায়, এই যে স্পটটা চেরাপুঞ্জিতেই, চেরাপুঞ্জির যে জায়গাটার নাম হচ্ছে সোরা, ঠিক আছে, এটাই হচ্ছে মেন স্পট। তো সোরাতে এখানে আসতে গেলে ছাতা অবশ্যই মাস্ট নিয়ে আসতেই হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে। দেখুন আমরা কিন্তু রীতিমতো কিন্তু যাচ্ছি তো যাচ্ছি, ঠিক আছে, তো মানে ভালোই লাগছে, সবাই যে যার মতো ছবি তুলছে, ছবি তুলতে ব্যস্ত, অন্ধকারের হ্যাঁ মধ্যে, অন্ধকারের মধ্যে। আমি তো মোবাইলে এখন মনে হচ্ছে পারি একটা টর্চ নিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ একদমই তাই। তো এই যে এটা আমি বেশি দীর্ঘায়িত করছি না, আশা করছি আপনাদের এই গুহার ভিডিও ভালো লেগে থাকবে, যদি লেগে থাকে কমেন্ট বক্সে জানান, বা যদি যা আপনাদের যা মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানান, তাহলে কি হবে আমাদের সেইভাবে ভিডিও করতে ভালো লাগবে, একদমই তাই, ঠিক আছে। তোমাদের জন্যই সবটাই কিন্তু, হ্যাঁ তো তোমাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক কিছু করতে অনেক কিছু উৎসাহিত করে। উৎসাহিত করে, তোমরা এত লাইক কমেন্ট করো, ভালোবাসো বলে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। তো নতুন বছর উপলক্ষে আমাদের তরফ থেকে গিফটটাও ছিল তোমাদের জন্য। হ্যাঁ। তো যারা নিউ ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, করে আমাদের এই চ্যানেলটাকে আরও বড় করুন, আর আমাদের ফ্যামিলি মেম্বার হন। তো ভালো থাকবেন, আজকের এই পর্যন্ত।